গ্রাহকের আস্থা ও বিশ্বাস অটুট রাখার প্রতিশ্রুতি নিয়ে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সকালে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সূচনা করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি এবং ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক দ্বয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তির দিনে ভিসা নেটওয়ার্ক সম্বলিত অত্যাধুনিক ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড ও ডেবিট কার্ডেরও আনুষ্ঠানিক উদ্বোধন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সেবা গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবার সহায়তা চান আলহাজ মোর্শেদ আলম এমপি। চতুর্থ বছর পদার্পণ, অতীতে যে তিন বছর চলে গেছে এই তিন বছরের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়ে আমরা ইনশাল্লাহ এবছর আশা করি এই ব্যাংক আমরা প্রফিটে আসব, ডিভিডেন্ড দিতে পারবো, এটা আমার একটা আশা। সকল ডাইরেক্টরবৃন্দ, চেয়ারম্যান থেকে আরম্ভ করে মালিক পক্ষ সবার কিন্তু সম্মিলিত প্রয়াস, এটা কিন্তু একক কারো দাবিদার না, এটা একটা সম্মিলিতভাবে এটা কম্বাইন্ডলি আপনার এই অর্গানাইজেশনটাকে এগিয়ে নিতে হবে, আপনার সেবা দিয়ে কাস্টমার কাইনতে হবে। সবাই যদি অ্যাফোর্স দেয়, সবাই যদি কাজ করে এই ব্যাংক একসময় বেস্ট ব্যাংক হবে ইনশাল্লাহ। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছেন এবং যারা কনজিউমার তারা কিন্তু এখন এই সকল মানে তাদের লাইফটাকে ইজি করার জন্য যে সকল মাধ্যমগুলি আছে সেগুলি কিন্তু ইউজ করছেন। তো সুতরাং আমি অনুরোধ করব আমাদের যারা ব্যাংকের সাথে সম্পৃক্ত কর্মকর্তারা আছেন, সার্ভিস ফার্স্ট, এটাকে আমাদেরকে মাথায় নিতে হবে এবং